কোনো ট্রেন দুর্ঘটনার আগে কেন ব্রেক করতে পারে না, ট্রেন কিভাবে ব্রেক কাজ করে, ট্রেনের চালক সামনে কাউকে দেখা মাত্র ইমার্জেন্সি ব্রেক মারতে পারে না কেন, প্ল্যাটফর্মে ট্রেন কিভাবে ব্রেক করে, ট্রেনের ইঞ্জিন কিভাবে ঘোরায়, ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করার পদ্ধতি কি, এই অজানা প্রশ্নের উত্তরগুলো জানবো আজকের ভিডিওতে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আর যারা এই চ্যানেলে নতুন বা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ট্রেনের ড্রাইভারকে কখনো স্টিয়ারিং ঘোরাতে দেখেছেন? না, ট্রেনের ড্রাইভার কখনো স্টিয়ারিং ঘোরায় না। তাহলে ট্রেনগুলো কিভাবে লাইন বদল করে? ট্রেন একটা লাইন বা একটা ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে যায় টার্ন আউট ব্যবস্থার মাধ্যমে, আর এই টার্ন আউট ব্যবস্থা নিয়ন্ত্রণ করে স্টেশন মাস্টার। ট্রেনের ড্রাইভার বা লোকোমাস্টার ট্রেনের টার্ন আউট ব্যবস্থার কোনো নিয়ন্ত্রণ করতে পারে না, তিনি শুধু ট্র্যাক পরিবর্তনের সময় গতি নিয়ন্ত্রণ করে। ট্রেনের লাইন বদলে ড্রাইভারের কোনো মুখ্য ভূমিকা নেই, মুখ্য ভূমিকা থাকে ট্রেনের চাকার। আপনি নিশ্চয়ই দেখেছেন ট্রেনের চাকার এক পাশ এক ইঞ্চি খানিক উঁচু থাকে, এই ট্রেনের চাকায় এক লাইন থেকে আরেক লাইনে যেতে ট্রেনকে সাহায্য করে। এই উঁচু অংশটাকে ট্রেনের ভাষায় বলা হয় ফ্লাঞ্জ। একটি লাইনের দুপাশের লাইন ফিক্স থাকে, লাইন পরিবর্তন অংশে ভিতরের লাইন চিকন বা ফলার মতো সরু থাকে, এটি ফিক্সড লাইনের সাথে একদম মিশে যায়। এই লাইন দুটো নড়াচড়া করানো হয়, এই দুটিকে বলা হয় রেলওয়ে সুইচ অ্যান্ড ক্রসিং। লোহার স্থিতিস্থাপকতার কারণে অল্প চাপেই এর মাথা নড়ানো যায়। এই সুইচের মাথা নাড়ালে চাকার ফ্ল্যাঞ্জের কারণে ট্রেন এক লাইন থেকে আরেক লাইনে চলে যায়। এবার প্রশ্ন হলো এই ফ্ল্যাঞ্জ নাড়াই কে? প্রথম দিকে প্রতিটি ক্রসিংয়ে একটি করে লিভার পয়েন্ট থাকত, পয়েন্টম্যানরা সেটাকে হাত দিয়ে উঠানামানো করত, এর মাধ্যমে লাইন পরিবর্তন করত। কিন্তু লাইনম্যান এবং ট্রেনের সংখ্যা বৃদ্ধির ফলে এভাবে লাইনম্যান দিয়ে লাইন পরিবর্তন করা দুরূহ ব্যাপার হয়ে পড়েছে, তাই একটি জায়গাতে অনেকগুলো লাইন নিয়ন্ত্রণ করার জন্য সিগন্যাল বক্স তৈরি করা হলো। এই সিগন্যাল বক্সটিকে রেলওয়ে ভাষায় বলা হয় ইন্টারলক সিস্টেম অফ রেলওয়ে, কিন্তু পরবর্তীতে এটির প্রয়োজনের তুলনায় অনেক কম মনে হয় এবং এখানে ব্যক্তির শারীরিক শক্তির প্রয়োজন লাগে, তাই সর্বশেষ ইলেকট্রনিক সিগন্যাল সিস্টেম চালু হয়। এখানে একটি রুমের মধ্যে বসে শত শত ট্রেনের সিগন্যাল সিস্টেম পরিবর্তন করা হয় শুধুমাত্র একটি বোতাম টিপেই। আপনি যে কোনো গাড়ি মুখ ঘোরাতে দেখেছেন, কিন্তু ট্রেনের ইঞ্জিন কীভাবে ঘোরায়? চলুন দেখি ট্রেনের ইঞ্জিন কীভাবে ঘোরায়। ট্রেনের ইঞ্জিন ঘোরানোর জন্য প্রত্যেকটি লোকোশেডে একটি করে ঘূর্ণায়মান টেবিল রয়েছে, যাকে রেলওয়ে ভাষা বলা হয় ট্রান টেবিল। এই ট্রান টেবিলে ইঞ্জিন উঠিয়ে ইঞ্জিনের মুখ ঘোরানো হয়। এই ট্রান টেবিল ইঞ্জিন ঘোরানোর জন্য একজন মানুষ যথেষ্ট। যেখানে লোকোশেড নেই সেখানে ইঞ্জিন ঘোরানোর জন্য ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করা হয়। বাংলাদেশ রেলওয়েতে মোট 14টি লোকোশেড রয়েছে। আসুন এবার ট্রেনের ব্রেক সিস্টেম নিয়ে কিছু তথ্য জানি। ট্রেনের প্রতিটি বগিতে ইমার্জেন্সি ট্রেন থামার জন্য শিকল থাকে। ট্রেনের শিকল টানলে ট্রেন থামে, কিন্তু ট্রেনের শিকলের সাথে ট্রেনের সম্পর্ক কি, এটা জানার আগে জানতে হবে ট্রেনের ব্রেক সিস্টেম কি, ট্রেনের ব্রেক সিস্টেম কীভাবে কাজ করে। ব্রেক সিস্টেমটি বেশ জটিল, কারণ আমরা নিউটনের সূত্রে জেনেছি স্থির বস্তু চিরকাল স্থির, আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখা চলে। ট্রেনের ব্রেক সিস্টেম যদি শুধু ইঞ্জিনের মধ্যে সীমাবদ্ধ থাকত, তাহলে ট্রেন ইঞ্জিন ব্রেক করার সাথে সাথেই পেছনের বগিগুলো ছিটকে পড়ে যেত, তাই ট্রেনের ব্রেক সিস্টেম শুধুমাত্র ইঞ্জিনের মধ্যে সীমাবদ্ধ নয়, ট্রেনের ব্রেক সিস্টেম প্রতিটি বগির সাথে সংযুক্ত রয়েছে, তাই যে কোনো বগিতে শিকল টানলে ট্রেন আস্তে আস্তে থামতে শুরু করে। এই ব্রেক সিস্টেমটি করা হয় বাতাসের মাধ্যমে। ট্রেনের ইঞ্জিন থেকে শুরু করে সবগুলো বগির চাকার সঙ্গে সংযুক্ত থাকে এই সিস্টেম, আর একটি বগি থেকে অন্য বগিতে বাতাস নিয়ন্ত্রণ করা হয় এই হুইস পাইপের মাধ্যমে। এই পাইপলাইনে বাতাস বের হলে বা বাতাস প্রবেশ করলে প্রতিটি চাকা ঘোরা বন্ধ হয়ে যেতে শুরু করে। আমরা যে ট্রেনের শিকল টানি তা সাধারণত বাতাসে পাইপলাইনের সঙ্গে যুক্ত থাকা শিকল টানের সাথে সাথে পাইপলাইন হতে বাতাস বের হয়ে যায়। চলুন এবার জানি ট্রেনের ইঞ্জিন কেন বন্ধ করা হয় না। উন্নত দেশে ডিজেল চালিত ইঞ্জিন এখনও বাতিলের খাতায় চলে গেলেও বাংলাদেশে এখনও বেশ চলছে এই ডিজেল চালিত ইঞ্জিনগুলো। বাংলাদেশে ইলেকট্রনিক ইঞ্জিন আসতে পারে, তবে এখন পর্যন্ত তেমন কোনো পরিকল্পনা নেই। ডিজেল ইঞ্জিনের মজার বিষয় হচ্ছে এটি কখনোই বন্ধ হয় না, স্টেশনে দাঁড়িয়ে থাকলেও আওয়াজ করে ইঞ্জিন চলে। আপনি কি জানেন একটি ডিজেল চালিত ইঞ্জিন চলতে কত পরিমাণ তেল লাগে?
প্রতি ঘন্টায় একটি ইঞ্জিন চলতে প্রায় 11 লিটার তেলের প্রয়োজন হয়। ট্রেন যখন স্টেশনে দাঁড়িয়ে থাকে তখনও কেন ট্রেনের ইঞ্জিন চালু রাখে জানেন? কারণ একটি ট্রেনের ইঞ্জিন সহ সম্পূর্ণ ট্রেনে অনেক রকম যন্ত্রপাতি থাকে, সেগুলো সচল রাখতে শক্তির প্রয়োজন হয়, তাই ট্রেনের ইঞ্জিন বন্ধ করা হয় না। একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় যে পরিমাণ জ্বালানি খরচ করে তার চেয়েও বেশি জ্বালানি খরচ করতে হয় যদি ট্রেনটি বন্ধ করে আবার চালু করতে হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ট্রেন এবং রেলওয়ে নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ।